সবসময় একটা মেসেজ দেয় জীবনে তাহিরি কথা না তোর মা বাপের জীবনে কষ্ট দিস না তোর মা বাপের কষ্ট দিয়া তাহিরির সামনে এসে ওয়াজ শুনবা তোমার মত শ্রোতা আমার দরকার নাই বাপকে কষ্ট দিয়া পীরের বাড়িতে যাইয়া গরু নিয়া যাইয়া খাওয়াইবা লাউ নিয়া যাইবা শুল মাছ নিয়া যাইবা মা বাপকে কষ্ট দিয়া পীরের বাড়িতে যাইয়া গরু নিয়া যাইবা তোমার মত মুরির তাহিরি দরকার নাই ঠিক কি না বলেন এই জন্য আমার সঙ্গে একটু মহব্বতে বলেন মা গো তোমার মত নয় না কেহ আমায় কোলে টানি মা গো তোমার মত নয় না কেহ আমায় কোলে টানি আঁচল দিয়ে মুছে নাকি প্রসবের সময় কত ব্যথা সন্তান তুমি বুঝো না মা বাপ যদি মারা যায় ডেলিভারি পেয়েছে আমার আল্লাহ কেমন সম্মান দেয় জানো নি আমার রাসূল বলেন এই পৃথিবীতে কোন মা যদি সন্তান ডেলিভারি দিতে যাইয়া মারা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটাকে শহীদের মর্যাদা দিয়া দিবে এই জন্য মরে গেলে ঠিকই আল্লাহ সম্মান দিবে কিন্তু বেঁচে থাকলে সন্তান মাকে সম্মান দেই না খবরদার খবরদার আজকে যাদের মা নাই তারা বাড়িতে কার কাছে মা বলে গায়ব যায় বলে দরজাটা খুলো জীবনে অনেক মায়ের হাতের রান্না খাইয়া মা ফিরে এসেছেন এই জায়গাতে লেখা আছে 14তম এখানে লেখা আছে 6ষ্ঠতম মা বাপটা দুইজন আলহাজ কেরামত আলী বিশ্বাসে মরহুমা আনোয়ারা বেগম চলে গেছে বন্ধুরে দুনিয়ার কত মানুষের খবর আমি নিতে পারি কিন্তু ঘরের পাশে সুস্থান ওই বাটা কেমন আছে আমি তাহিরি জানি না ওই বাপটা কেমন আছে আমি জানি না আমার আব্বা কবরে শুয়ে আছে জ্বর বাতলার পানি পরে বৃষ্টির পানি পরে পোকা মাকড় ঢুকতেছে বন্যার পানি নিচে দিয়া গুরুস্থানে ঢুকতেছে কিন্তু আমার মার কবরের খবর আমি চাইলেই নিতে পারি না আমি তাহিরি যখন মাহফিল থেকে বাড়িতে যাই আমার আব্বা যেই গর্ভে থাকতো শেষ নাইতে আমার আব্বা দরজাটা খুললে রাখতো আমার ছেলে তাহিরি আসবে আমি তখন ঘরে ঢুকতাম বাবার কপালের মধ্যে আমি আজিজি ভাই রে এইভাবে বাবার কপালে আমি হাত দিতাম হাত দেওয়ার পরে আব্বা বলতো আইসো নামাজটা কইরা চাইলা খায়া ঘুমায় থাকো আবার না তুমি মাহফিলের মধ্যে যাইবা এখন আমি প্রতিদিন বাড়িতে যাই কোনো অভিনয় কইরা বলতেছি না রে বাবা আমার কলজাটা যদি এই হৃদয়টা যদি পুতাম সিস্টেম হইতো আমি খুললা দেখাই তো আমার আব্বারে আমি কত ভালোবাসি দেখা দেখা মনে হাফেজ না এই ছেলেটা এই যে মাদ্রাসার হুজুর জিজ্ঞাস করি যুবক জীবনে যদি এই ময়দানে যদি আমার কাছে আসতে জীবনে যদি এই ময়দানে জীবনে যদি এই ময়দানটার মধ্যে হাজার হাজার লোক নিয়ে দাওয়াত দিতে যাও মা বাপের দোয়া গলার মালা বানাও আমি তাহিরি দোয়া বিরা যায় দেখবা আমার আল্লাহ তোমার জন্য জমিনটারে কত বড় কইরা দিয়েছে ও বন্ধু আমি তো এখন রুয়ানা দিব বাড়িতে যাবো আমার আব্বা যাই ঘরের মধ্যে শুয়েছে ডাক্তার সাহেব আমার আব্বার ব্যাপারে
বাড়িতে অনেক জিনিস গড়া আছে আপনার মার বিয়ে বাড়িতে অনেক কিছু করে আছে এই প্লেনগুলো দেখলে মনে হয় মা কিনছিল এই শাড়িটা দেখলে মনে হয় আমার মা পরছিল এই জমিটা দেখলে মনে হয় বাবা রাখছিল এই রে এই রে ও যুবক শাস্তিরার জমিনে মনে হয় আর আসতে পারি কিনা জানি না আমার জীবনের শেষ মাহফিল মনে কইরা বইলা যায় এই দুইটা মানুষের জুয়া থাকলে তুই ওলি হইয়া যাবি এই যুবক আমি তোর পায়ে দিয়ে বইলা যাই প্রত্যেকটা কোলাপড়ের চেহারাটা মলিন মলিন হইয়া গেছে ও বুঝছি তোমরা তোমার আম্মারে ভালোবাসো আব্বারে ভালোবাসো আমি বাড়িতে যাইয়া দরজাটা খুললে যখন দেখি খাটের জায়গায় খাট আছে শাশুড়ি ভাই খাটের জায়গায় খাট আছে বালিশের জায়গায় বালিশ আছে দরজার জায়গায় দরজা আছে ও ওসি ভাই আপনি ওসি হয়েছেন হিসাব মিলে দেখবেন আপনার আম্মা আপনার লাগে কত দোয়া করছে দরজাটা খুলতে সে যায় দোকান বাবা বুঝি বলছে খেলে নাকি খোকা দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা বাবা বুঝি বলছে খেলে নাকি খোকা বুকের ভেতর না নড়ে চড়ে ওঠে বুকের ভেতর না নড়ে চড়ে ওঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু বাবা বিশ্বাস নেই শুধু বাবা নেই শুধু মা নেই জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু শামসুদ্দিন সাহেবের থেমে বাঁধা স্মৃতি জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহিরির থেমে বাঁধা স্মৃতি বুকের বেদনাটা নড়ে চড়ে ওঠে বুকের বেদনাটা নড়ে চড়ে ওঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু বাবা নেই শুধু মা নেই শুধু মা নেই শুধু মা এই ছেলেটা আমাকে সাথে ছোট্ট ছেলেটা আমাকে সাথে গাইতে গাই এটা আদিল সাহেবের ছেলে এই ছেলেটা একটা গজল গাইছিল আমার আমরা সময়ের কারণে বুঝতাম যে গাওয়ার দরকার নেই মানুষ হুড়াহুড়ি করতে ছেলেকে বুঝছি কিন্তু তার ছেলেটা হাজার মানুষের সামনে গজল গাইছে এই রূপটার তো বড় স্বপ্ন আমার ছেলেটা যদি এমন আলেম হয় জীবনে প্রত্যেকটা বাবা সন্তান নিয়ে স্বপ্ন দেখে আমি ছেলেটার আদর করে দিলাম এই ছেলেটার মাথায় হাত বলে দিলাম হুজুব একটা কথা বইলা যায় মার দুয়ার মধ্যে কোনো স্বার্থ নাই মায়ের কান্দন যাবত জীবন দুই চার মাস বোনের কান্দন রে গরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা জনম দরিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা এই দশ মাস দশ দিন মায়ে গর্ভে দিল ঠাই কত কষ্ট দিয়ায় আমি এলাম তুমি আই দশ মাস দশ দিন মায়ে গর্বে দিল ডাই কত কষ্ট দিয়ায় আমি দরাই এলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া পশু ফলে দেখি চাইয়া সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা তোমরা কোনোদিনও মায়ের বনেতে কষ্ট দিও না তোমরা কোনোদিনও মায়ের বনেতে কষ্ট
কষ্ট দিও না ওরে মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না ওরে মায়ের মনে দুঃখ দিলে আল্লাহ জি সহে না তোমরা কোনোদিনও মায়ের মনেতে দুঃখ দিও না তোমরা কোনোদিনও বাবার মনেতে কষ্ট দিও না দুইটা হাত সোজা করে আল্লাহ একটু দিলটা নরম করে বলো আল্লাহ আমার আব্বা নাই তো যদি মানুষ না থাকতো আমি বইরে আছি লেলে হইলে বইরে বইরে কান্দতাম আমার আব্বা দুনিয়াতে নেই একটু জবানটা খুললে বলো আল্লাহ অনেক মা বোনরা পর্দার আড়ালে এরা স্বামীর বাড়িতে আইসে বলছে বাপ মার ভালো করে বাপ মার দায়িত্বও সব মিটে নাই ওই মা বোনদের বাবাও কবরে চলে গেছে একটু দুইটা হাত সোজা করেন না কষ্ট করে বাপ মার জন্য একটু জবানটা খুলে বলেন আল্লাহ আল্লাহ যাদের আব্বা কবরে চলে গেছে ওই কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও যাদের আম্মা কবরে চলে গেছে ওই আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ তাদেরকে আপনি নেয়া খায় আর দান করে দেন আমিন আর জবান খুলে করে আমিন পায়ে হাত দিয়ে বলে যায় এই মাহফিলে আর আসতে পারবো কিনা আমি জানি না সাতক্ষীরাতে আসতে পারবো কিনা আমি জানি না শেষ ফরিয়াদ হলো আল্লাহর ইবাদত নবীর মহব্বত আউলিয়া কেরামের সোহবত মা বাবার খেদমত এই চারটা মালা গলায় লাগাইয়া তারপর ইনশাল্লাহ আপনারা আজকে বাড়িতে যাবেন মা তুমি আমার জন্য কি কষ্ট করেছো মা বলে তুই যেদিন আমার কনসেপ্ট হয়েছিস সেদিন থেকে তুই আমার হাঁটার স্বাধীনতা কেড়ে নিয়েছিস তুই আমার ঘুম কেড়ে নিয়েছিস তুই আমার খাবার কেড়ে নিয়েছিস তুই আমার জীবনটাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিস তারপর তোর চেহারাটা দেখার জন্য আমি মৃত্যুকে আলিঙ্গন করতে আলিঙ্গন করতে প্রস্তুত হয়েছিলাম একটাই কারণ তোর চেহারা দেখলে আমি সব ভুলে যাই আজকে রাতের বেলা বাবার হাতে ৫০,০০০ টাকা দিয়ে বলবেন বাবা আপনার জন্য আমি ৫০,০০০ টাকা এনেছি বাবা বলবে আমার টাকা লাগবে না কিন্তু আমি তাহিরি বলে দিয়ে যাচ্ছি বাবার জন্য আজকে রাতের বেলা ৩০০ টাকা দিয়ে একটা লুঙ্গি নিয়ে যাবেন বাবা খামসি দিয়ে আপনার কাছ থেকে ৩০০ টাকার লুঙ্গিটা ঠিকই নিবে আর মায়ের জন্য ৫০,০০০ টাকা দেন মা বলবে বাবা আমার এত টাকা লাগবে না মা বাবা সংসারের কাছে কোন টাকার চাহিদা নাই মা বাবা বলেন কোটি টাকার চাইতে তুই যদি আমাকে একবার ভালোবাসার সঙ্গে মা বলে ডাক দে যেমন আজকে আমি যখন ০ পয়েন্ট আসছি আজকে আজকে ঘটনা আমি যখন ০ পয়েন্ট আসছি খুলনায় তখন ছেলেরা বলতেছে যে আমার আমার ড্রাইভার এবং আমার সহসঙ্গীরে বলতেছে একটু চা খাওয়ার জন্য আমি ঠিক আছে খেয়ে নাও আমি ভাবলাম যে একটু অবসর পাইছি আমার ফোন দিই তখন আমাকে ফোন দিয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত কথা বললাম কইটা রওনা দিলাম কি ভাবে বসলাম সমস্যা আছে কিনা আরে এমন একটা সময় আসবে আমার এই খবর নেওয়ার মতন কোনো বান্ধব থাকবে না মা তুমি আমার আগে যায় না গো মোরে আমাদের তো শামসুদ্দিন স্যার বলবেন ডাক্তার সাহেব বলবেন হুজুর আপনি যে বলতেছেন মা তুমি আমার আগে যেও না মোরে আমি তো আমার মাকে কবরে মাটিতে দিয়ে আসছি আমাকে যদি বলেন আপনি বলতেছেন বাবা তুমি কবরে যেও না আমি তাহিরিতে আমার আব্বাকে ৫ বছর আগে কবরে ঢুকাই দিয়ে আইছি জীবনে কত মানুষের মুরব্বীকে মুরব্বীকে দেখলেই আমার আব্বার কথা মনে হয় এই মানুষটা আমাকে নিঃস্বার্থে ভালোবাসছে এই জন্য আমি আপনাকে বলছি যাদের মা বাবা আছে এদেরকে কখনো কষ্ট দিবেন না কষ্ট দিলে আপনি হাসরের মাঠে স্থান পাবেন না আপনাকে অনেক জাহান্নামের শিকল দিয়ে আপনাকে বেরিয়ে দেওয়া হবে আপনি বাঁচতে পারবেন না আল্লাহু আকবার বলেন না কেন আমার সাথে একটু বলেন না আপনারা